মুহূর্ত যা কিনা কখনোই কেউ আশা করে নাই। তাই আজকে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টে জানান আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে। এইখানে দেখুন, এই লোকটি ম্যাজিক বানিয়ে দিল, কিন্তু তারপরে কী হচ্ছে, লাথি দিতে তার জুতাটা একদম হারিয়ে গেল। এখানে দেখুন, ইনি কিন্তু নাচ দেবে, কিন্তু সে না, সে বল মারবে, তার আবার নাচও দেবে, তারপর কী হলো, তার অবস্থা একদম শেষ। এখানে দেখুন, সি বিচের এখানে ফুটবল খেলতে আসে, ফুটবলে বাইসাইকেল কিক মারলো এবং ফুটবল কিন্তু একদম হারিয়ে গেলো এবং তার অবস্থা খারাপ হয়ে গেলো। এই মেয়েটি ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল, ছবিটা কিন্তু একদম অনেক সুন্দর হয়েছে, এটা কিন্তু মানতে হবে, কিন্তু তারপরে দৃশ্যটা কিন্তু মানা গেল না। এখানে দেখুন, তারা হাসাহাসি করতে আসে, একটু পরে দেখুন এমনি মজা করে ধাক্কা দিয়েছে আর শেষ। এখানে দেখুন, সে বার্গার খাবে, কিন্তু বার্গারটা কী হলো, হঠাৎ করে পিছলে গিয়ে সবগুলো পড়ে গেলো ভিতরের জিনিসপত্রগুলো এবং সে তো একদম কষ্টে শেষ। এই ক্লাসের মধ্যে বাস্কেটবল খেলতে আসে, মানে তাদের খেলার কোনো রুম নেই এবং তারপরে কী হলো, ক্লাসের ভিতরে জিনিসপত্র একদম ভাঙা শুরু হয়ে গেল। এখানে দেখুন, এই ভিডিওতে এই মেয়েটি ঘুষি মারবে, কিন্তু ঘুষি না মারে একটা ধাক্কা খেয়েই একদম শেষ। আর এখানে দেখুন, একটি গরুর উপরে উঠতে চেয়েছিলো, মানে গরুর উপরে উঠতে পারলো না, তারপর তো সে একদম শেষ, তারপরে আবার উঠতে গেলো কিন্তু তারপরেও পারলো না। আর এখানে দেখুন, পিছন থেকে ফুটো হয়ে গেল এবং এই গাইড পিছিয়ে পড়তে আসে জানলার উপরে। কিছুদিন পরে দেখুন এটার অবস্থা কী হয়। আর এখানে দেখুন, এরা একদম ছবি তুলতে ব্যস্ত, কিন্তু এই বাচ্চাটার জন্য খারাপ লাগতেছে আমার, কিন্তু এটা পড়ে গেল, কিন্তু তারপর বেঁচে গেছে তারা। আর এখানে দেখুন কী হয়, এই মানুষটিকে বারবার টানতে আসে এই পশুটি। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে এখন একটি লাইক দেন, চ্যানেল নতুন আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করেন ক্লিক করে দিন। আবারও দেখো আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে, তাতে কোনো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।